ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অডিও বা ভিডিও গান থেকে কিভাবে ভয়েসটি রিমুভ করতে পারেন, সিঙ্গারের ভয়েসটি রিমুভ করে এবং আপনাদের যে ভয়েসটি রয়েছে সেটি অ্যাড করতে পারেন। তো এটির জন্য অনেকজন অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকে, কিন্তু আমি আপনাদেরকে আজকে সফটওয়্যার দিয়ে দেখাবো না, সোজাসুজি আপনাদের এমনি নর্মালি দেখাবো। এটিতে অনেকটাই ইউজ করে মজা পাবেন। তো চলুন ফার্স্টে আমি আমার এখান থেকে একটি সং বাই করছি। তো আমি এই সংটি সিলেক্ট করলাম, এখানে আমি আপনাদের একটু শুনিয়ে দেখা দিচ্ছি যে এখানে ভয়েসটি। তো গাইস, এখানে যে ভয়েসটি রয়েছে সেটি আমি রিমুভ করতে গেলে ফার্স্টে আমাদের এই যে এখানে যে স্পিকারটি রয়েছে অডিও ড্রাইভটি, সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে। তো এখান থেকে আমরা ফার্স্টে প্লেব্যাকে ক্লিক করে আবার স্পিকারে গিয়ে রাইট বাটনে গিয়ে ফরওয়ার্ড এক্সে গিয়ে এখান থেকে আমরা এখানে এগুলি সবগুলোতেই এরকম খালি থাকবে। তো আপনারা ফার্স্টে এখানে ভয়েসিং এ ক্লিক করবেন, ক্লিক করে ওকে প্রেস ওকে। এবার দেখুন, ওকে, তো আমাদের এখান থেকে পুরোপুরি ভয়েসটি রিমুভ হয়ে গেছে। আপনারা আবার যদি চান যে না আমাদের ভয়েসটি আবার ফেরত চাই, তাহলে আবার সেম পদ্ধতিতে গিয়ে ওইখানে যে টি এনেবল করে দিয়েছেন সেটিকে ডিসএনেবল করে দেবেন, বাস ক্লিক টু উড়িয়ে দেবেন এন্ড প্রেস ওকে। তো গাইস, আপনারা শুনতে পারছেন যে এখানে আমাদের এটি পুরোপুরি ভয়েসটি চলে এসেছে। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।